গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, চলো দেখো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর এই দেখো, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, কারণ হচ্ছে দুদিন ব্লগ তুলতে পারিনি, এত কাজ, মানে পুজো আসলেই কাজ। তো তার জন্য কাজ টাজ করতে হচ্ছিল, ঝাড়াঝুড়ি করে কাচাকুচি করা, মানে সমস্ত রকম কাজ করতে হচ্ছিল তার জন্য আর কি। তো এই জন্য আর কি যে ব্লগটা আমি তুলতে পারছিলাম না। তো চলো আজকে কি রান্না করবো একটু দেখিয়ে দিই। আমি উনুনে মানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই যে পুঁয়ের শাক হবে আমাদের, এটা গাছের পুঁই, আর এই যে মাছের ঝোলের আলু কাটা আছে, আর পেঁয়াজ কাটা আছে, আর এই যে শাকটা ধোয়া আছে, কিন্তু এখনো কাটা হয়নি, কেটে নেবো। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দেব, এবার মিশাটা আগে করে নেব, তারপর মাছটা ধোবো, এখনো বের করিনি। তেলটা আমার গরম হয়ে গেছে, এইবার একটু কালো জিরা দিব, তোমাদের পুজোর বাজার কমপ্লিট হয়ে গেছে, আমার এখনো হয়নি গো, এখনো অনেক কিছু বাকি আছে। এই দেখো নিজে নিজে একটু ফেসিয়াল করে নিয়েছি, তো আবার 15 দিন পর আবার করতে হবে, নিশ্চয় পুজোর আগে করব, পুজোর তোমার 2 দিন আগে করে নেবো আবার। তো এই চলছে টুকটাক কেনাকাটা, এখনো কমপ্লিট হয়নি, আর পুজো আসলে জানোই তো কমপ্লিট কিছুতেই হয় না, পুজোর লাস্ট দিন পর্যন্ত এইরকম চলতে থাকে। তো চলো মাছটা, আজকে কি মাছ নিয়ে এসছে আমি এখনো দেখিনি, তো দেখে নিই কি মাছ নিয়ে এসছে। এইবার একটু শাকটা দিয়ে দিব, ব্যাস আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শাকটা দিয়ে দিব, শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ লাগবে হয়ে যাবে আর কি। দেখো পুঁই শাকটা হয়ে এসছে, প্রায় শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আমি এটা একদম জল দিইনি, এটাতেই আমার হয়ে গেছে, তো একটু চিনি দিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিব, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে আগে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইবার হচ্ছে মাছগুলো সব ভেজে নিয়েছি, দেখো যাবে কেননা ছিট করে তো আমার ভয় লাগে, সরে সরে দাঁড়িয়ে থাকি। এই যে এখানে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তেলে দেব জিরে ফোড়নে, এই
জালটা এবার দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো। নতুন লবণ ঢাললাম, পরে ওটা লাস্ট ছিল, তাই জন্য থালাতে ছেড়ে নিয়েছি। এই দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিবো মাছটা। এই যে ঘরে চলে আসলাম, এত গরম, রান্না করতে করতে গরম লেগে গেছে, তো ঘরে চলে আসলাম। মাছটা দিয়ে দিয়েছি, ঝোলটা হবে, ব্যাস এবার স্নান করে নেবো আমি। আজকে আবার পুজো আছে, তো পুজো করতে হবে। তো চলো রাখছি, একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে দেখো মিশো থেকে একটা অর্ডার এসেছে, দেখো তোমাদেরকে দেখাবো, সবগুলো আসুক একদিন, সবগুলো অর্ডারগুলো আসলে তারপর আবার দেখাবো। একদম এই আসলে পুজোতে কী কী নিয়েছি সেইগুলো, কালেকশনগুলো সব কিছু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে চলো পরে কথা বলছি। বন্ধুরা স্নান করে চলে এসেছি, এত কাজ করছিলাম, ওপরে গিয়ে আবার মা ডাকছিল, তার জন্য আবার কাজ করতে হলো। তো এই দেখো চলে এসেছি স্নান টান করে, এবার দেখাচ্ছি তোমাদেরকে কি কি রান্না করেছি। এই যে মাছের ঝোলটা, আর এই যে পুঁই শাক, এই দিয়েই আজকে আমাদের মেনু। খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বন্ধুরা এই দেখো চা খেয়ে একটু বসেছিলাম, আর একটু বাইরেও গেছিলাম, দরকার ছিল তাই। তো হচ্ছে দেখি মা কি করছে, চলো দেখাচ্ছি। এই যে মা ভাজছে পেঁয়াজি, এই দেখো এই যে পেঁয়াজি ভাজছে। এই দেখো নিয়ে চলে এসেছি গরম গরম পেঁয়াজি আর টমেটো কেচাপ, এটা দিয়ে খাবো এখন। চলো খেয়ে নিই তারপর কথা বলছি। চলো বন্ধুরা রাখছি, গুড নাইট। আর হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো রাখছি, বাই।